নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে খুবই গুরুত্বপূর্ণ খবর যে প্রাথমিকে 3929 যে শূন্য পদ, সেখান যে চলতি নিয়োগ প্রক্রিয়া থেকে কাটার কথা বলেছে, 2022-এর নিয়োগ প্রক্রিয়া থেকে কাটার কথা বলা হয়েছিল। তো পর্ষদ বলেছিল না, ক্যারি ফরওয়ার্ড হয়ে যাওয়ার ফলে আমরা শূন্য পদ দিতে পারবো না। এই 3949 যে ভ্যাকেন্সি 2020 রিক্রুটমেন্টে, সেখানে সেখানকার ভ্যাকেন্সিটা এই এইখানে চলে এসছে। সুতরাং কাটতে গেলে এই 2022-এর রিক্রুটমেন্ট থেকে কিন্তু কাটতে হবে, সেটা কিন্তু বলা হয়েছিল। তার পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্ট যায় এবং সুপ্রিম কোর্টের যে কেস হাতেক বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তো সেখানে কিন্তু কেসটা আবারও পিছিয়ে লাস্ট যে শুনানি হয়েছিল 10/10/2023-এ এবং পরবর্তী যে ডেট সেটা হলো 11/12/2023, 11ই ডিসেম্বর 2023 আবার পরবর্তী ডেট, টেন্টেটিভ ডেট, কম্পিউটার জেনারেটেড ডেট। তো যদি এও হয় যে পর্ষদকে আলাদা করে ভ্যাকেন্সি দিতে হবে, নচেত কিন্তু নিয়োগ করতে পারবে না এই 2022-এর নিয়োগের যে শূন্যপদ সেখান থেকে কেটে। তো যে 3929 ভ্যাকেন্সির যে যে মামলার যে গুরুত্ব, সেটা আগেই বলেছে, সেটা সেই সেই এই কেসের গুরুত্বটা অনেকটাই কমে গেছে। তবুও 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া, যে শূন্যপদ, সেখান থেকে কিন্তু কাটা যাবে না, কাটতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যেহেতু নোটিফাইড ভ্যাকেন্সির এগেনস্টে ইয়ে হয়েছে, তো সুতরাং দিতে গেলে আলাদা অন্য ভ্যাকেন্সি ক্রিয়েট করে দিতে হবে। 2020-তে যারা রিক্রুটমেন্টে অংশ নিয়েছিলেন, তো এদিকে ডিএড বিএডের যে কেসের যে রাজমেন্ট, সেখানে কিন্তু নতুন করে বিএড ক্যান্ডিডেটদের রিক্রুট করতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু আছে। তো 3929 যে মামলা, সেই মামলার যে সুপ্রিম কোর্টের যে শুনানি, সেটা আবার পিছিয়ে 11ই ডিসেম্বর 2023-এ কিন্তু ডেট হয়েছে। তো দেখতে পাচ্ছেন ডাই নম্বর, কেস নম্বর। তো এই ভ্যাকেন্সি দিতে গেলে নতুন করে কিন্তু দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এটাই কিন্তু দাবি করা হচ্ছে। তো কী হয় দেখা যাক পরবর্তী সময়ে।